ভেন্ডি বীজ। আসসালামু আলাইকুম, লাবণী কিচেন কুকিং এন্ড গার্ডেনিং এ আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আপনাদের সাথে শেয়ার করব যে ভিডিও, তা হচ্ছে ভেন্ডি, অকরা বা ঢ্যাঁড়স। ভাই, সবজির ভেতরে ঢ্যাঁড়স, ভেন্ডি বা অকরা কেনা পছন্দ করে ছোট থেকে বড়, বড় থেকে ছোট, সবাই এই সবজিটি অনেক পছন্দ করে। আর ভেন্ডি আমাদের শরীরের জন্য অনেক উপকার, আর বাচ্চাদের তো খুব ইজিলি খাওয়ানো যায়। তো এখন এই ভেন্ডি আমরা কিভাবে সহজলভ্য হিসেবে নিজেরাই ঘরে বানাতে পারি আপনাদের সাথে তাই শেয়ার করব। ভাই, সামার যেহেতু চলে আসবে, উইন্টার শেষে, তো আমাদের প্রিপারেশন তো শুরু শুরুতেই করতে হবে। তো আপনারা এই ভেন্ডি কখন চাষ করতে পারেন? নিশ্চয়ই আপনারা সবাই জানেন কম বেশি ভেন্ডির জন্য অনেক তাপমাত্রার প্রয়োজন, ঠান্ডায় কখনো ভেন্ডি হবে না। তাই আপনাদের যে কাজটি করতে হবে, এই যে ভেন্ডির বীজ কখন লাগাতে হবে, গরম দেশের জন্য আমি বলছি সারা বছরই আপনারা ভেন্ডির চাষ করতে পারেন। তবে হ্যাঁ, যখন অনেক বেশি গরম হয় তখন এই ভেন্ডি খুবই ভালো ফলন দেয়। এবার চলুন আমরা জেনে নেই ইউকে বা অন্যান্য ঠান্ডার দেশে ভেন্ডি আমরা কখন লাগাতে পারি। ভেন্ডি আপনারা লাগাতে পারেন এপ্রিল মাসের 20 থেকে 30 তারিখের ভেতর। অবশ্যই জার্মিনেট করতে হবে, অর্গানিক বীজ হতে হবে, ভালো মানের বীজ হতে হবে। একটু লক্ষ্য করলেই দেখবেন এই যে ভেন্ডির বীজগুলো, তার প্রত্যেকটি রুটিং কিন্তু দারুণভাবে বোঝা যাচ্ছে। এই যে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন প্রত্যেকটি বীজ, আমার এই সবগুলো বীজ অর্গানিক, তাই এই প্রত্যেকটি বীজ থেকে গাছ বের হবে আমি তা অনায়াসে বলতে পারি। আপনারা 20 থেকে 30 তারিখের ভেতর গাছ লাগাবেন, তবে তা কিন্তু ভাই বাহিরে নয়, অবশ্যই আপনাদের ঘরে লাগাতে হবে। কারণ বাহিরে দিলে ভেন্ডি গাছ তো ভাই দূরের কথা, বীজ যখন আপনারা মাটি থেকে তুলবেন এটি প্রেস করলেই গলে যাবে, তার মানে একেবারে পচে যাবে। তো এপ্রিলের লাস্ট উইকে আপনারা লাগাতে পারেন ঘরে। অনায়াসে আপনারা এপ্রিল মাসে জার্মিনেট করে লাগিয়ে পুরো মে মাস আপনাদের ঘরে রাখতে হবে। তার আগে যদি বাইরে দেন কখনোই ভেন্ডি গাছ বেঁচে থাকবে না, কারণ আমাদের ঠান্ডার দেশে বাংলাদেশের মতো গরম কখনোই পড়ে না। আমি বরাবরই তাই করি, এপ্রিলের লাস্ট উইকে আমি ঘরেই ভেন্ডি চারা করি এবং পুরো মে মাস আমার ঘরে রাখি। জুন মাসের 8 থেকে 10 তারিখের ভেতর আমি বাহিরে দিই। আর আপনারা যদি বাহিরে সরাসরি লাগাতে চান, সেক্ষেত্রে আপনারা ঠিক একই কাজ করতে পারেন। মে মাসের 20 থেকে 25 তারিখের ভেতর ভেন্ডি বীজ আপনারা বাহিরে দিতে পারেন, অবশ্যই আপনারা সফলতা পাবেন। আমি দুভাবেই করে দেখেছি, আমি দুভাবেই সফলতা পেয়েছি। আমি এপ্রিলের লাস্ট উইকে যখনই গাছ লাগাই, আমি ঘরে লাগাই, এতে করে দেখা যায় মে মাস আমার ঘরে থাকে কনজারভেটরিতে, এরপর আমি জুন মাসের 1 উইকের দিকে বাহিরে নিয়ে যাই। আবার আমি এমনও করেছি যে ঘরে না লাগিয়ে সরাসরি আমি এপ্রিলের 20 থেকে 25 তারিখের ভিতর অথবা 28 তারিখের দিক থেকে আমি বাহিরে দিয়ে দিয়েছি, তাতেও আমি গাছ পেয়েছি। আমি গত বছর প্রায় 2 বার ভেন্ডি খেয়েছি আমার গার্ডেন থেকে। আমি খুবই কম ভেন্ডির ফলন করি, কারণ হচ্ছে দেখা যায় অনেক বেশি গরমের প্রয়োজন হয় আর খুব বেশি ভেন্ডি আসতেও চায় না গরম না পেলে। তাই যখন এত সুন্দর গাছ হয় আর যখনই ভেন্ডি ফুল ছাড়ে, ভেন্ডি দেওয়ার সময় হয়, তখন আমাদের দেশে আবার ঠান্ডা পড়ে যায়। তার মানে দেখা যায় যে সেপ্টেম্বর মাসের 1 উইক থেকে আমরা অনেকটা ঠান্ডা অনুভব করি, যে সময় ফুল দিবে এবং ভেন্ডি ছাড়ে তখনই ঠান্ডা পড়ে যায়, আর তখন খুবই সহজে ভেন্ডিগুলো সার্ভাইভ করতে পারে না, আমার অনেক কষ্ট হয় দেখে। সেই হিসেবে আমি খুবই কম ফলন করি, তবে অবশ্যই করি কিছু খাওয়ার জন্য। আশা রাখবো যারা ভেন্ডি পছন্দ করেন, ঢ্যাঁড়স পছন্দ করেন, তারা এই সামারে যারা লাগাতে চাচ্ছেন ভেন্ডি গাছ, তারা অবশ্যই আমার এই সময়টি ফলো করবেন। বিশ্বাস করুন, এই সামারে আপনারা 2 থেকে 3 বার ভেন্ডি তুলে খেতে পারবেন। আর ভেন্ডির ফ্লাওয়ার এত চমৎকার হয়, দেখলে মন ভরে যাবে। আশা করব আজকের ভিডিওটি আপনাদের উপকারে লাগবে। যারা একেবারেই নতুন, তারা চেষ্টা করবেন এই সময়সূচিগুলি দেখে আপনাদের বীজগুলো বপন করতে, এতে করে আপনাদের বীজ কখনোই নষ্ট হবে না। তাছাড়া ভেন্ডি নয়, অন্যান্য বীজ কখন আপনারা লাগাতে পারেন তার প্রত্যেকটি ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা একবার প্লেলিস্টে গিয়ে ঘুরে দেখে আসতে পারেন, আপনাদের অনেক উপকারে আসবে।
শুধু তাই নয়, যদি আপনারা চান যে দেশীয় অর্গানিক বীজ চাচ্ছেন, একবার labonikitchen.co.uk/shop সেখানে ঘুরে দেখে আসতে পারেন। আমাদের দেশীয় সমস্ত অর্গানিক বীজ আপনারা সেখানে পেয়ে যাবেন। বিদায় নিচ্ছি আজকের মতো, আল্লাহ হাফেজ।